साधनाय चले साधनाय चले गूप यारा सब देखते सामान्य मानव साधना जब 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 से मानस लगे कार्यक्रम पत्थर है पूजा में रखता है पूजा पर रखता है में रखने से लाभ होता है घर में रखने से लाभ होता है। अच्छा अच्छा गंदी दुश्मन नौकरी चाकरी घर में रखने से कत कथा शुने कामरूप कामाख्यार बेपारे कत किछुई शुनेछिलाम आर आजके सचक्षे देखते पाच्छी एई कामाख्या मंदिर के क्या क्या मिला है। ये सब तांत्रिक उन्त्रिक जो मिल रहा है वो कहाँ है? वो यहाँ नहीं अपनी साधना के लिए आते हैं। साधना के लिए क्या फायदा है? साधना माता की साधना है, भगवान की साधना আসসালামু আলাইকুম বন্ধুরা, আসামের গুয়াহাটি শহর থেকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল হক। আজকে আমি আবারও এসেছি ভারতের আসামের গুয়াহাটি শহরে। এখান থেকে যাচ্ছি নীলাচল পর্বতে কামরূপ কামাখ্যায়। কামরূপ কামাখ্যা বাংলাদেশে এই নামটি শোনেননি, খুব কম লোকই রয়েছে। কামরূপ কামাখ্যা সম্পর্কে অসংখ্য মানুষের আগ্রহ রয়েছে। ছোটবেলা থেকে আমরা এই কামরূপ কামাখ্যা সম্পর্কে বিভিন্ন ধরনের কথা শুনেছি। এখানে মানুষ আসলে নাকি তারা আর ফিরে যেতে পারতো না, তাদেরকে নাকি বিভিন্ন ধরনের জাদু মন্ত্র পড়ে এখানকার তান্ত্রিকরা আটকে রাখতো, তাদের অনুমতি ছাড়া তারা নাকি কোথাওই যেতে পারতো না। এবং এমন এমন সময় হতো যে তান্ত্রিকরা নাকি তাদেরকে মন্ত্রতন্ত্র পড়ে পশু পাখিতে রূপান্তর করে দিত, ছাগল গরু, বিভিন্ন ধরনের মন্তব্য আমরা শুনেছি এই কামরূপ কামাখ্যাকে ঘিরে। রহস্যময় এই কামরূপ কামাখ্যা দেখার আগ্রহ ছিল অনেক আগে থেকেই। তাই আজকে আবারও যাচ্ছি সেই আসামের গুয়াহাটি শহর থেকে নীলাচল পর্বতের সেই কামরূপ কামাখ্যা মন্দিরে। বাংলাদেশের অসংখ্য তান্ত্রিক নাকি এই কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়েছেন। আসলে কি তাই? কামরূপ কামাখ্যায় কি আসলেই তান্ত্রিকদের আদি নিবাস, অথবা তারা কি কোনো প্রশিক্ষণ দিয়ে থাকে? বাংলাদেশের বিভিন্ন ধরনের পোস্টারে দেয়ালে লেখা থাকে কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। কতটা সত্য তাই জানার জন্য যাচ্ছি সেই কামরূপ কামাখ্যায় এবং আপনাদেরকেও দেখাবো এই কামরূপ কামাখ্যার বর্তমান অবস্থা এবং তার ইতিহাস সম্পর্কে। বন্ধুরা, আসামের গুয়াহাটি শহরের পল্টন বাজার মোড় থেকে একটি প্রাইভেট কার করে রওনা হয়েছি নীলাচল পর্বতের সেই কামরূপ কামাখ্যার মন্দিরের উদ্দেশ্যে। পল্টন বাজার থেকে কামরূপ কামাখ্যার দূরত্ব ৮ কিলোমিটার। ছোটবেলা থেকেই কামরূপ কামাখ্যার বিভিন্ন ধরনের কথা শুনে এসেছি, তাই প্রবল আগ্রহ নিয়ে আজকে যাচ্ছি সেই কামরূপ কামাখ্যার মন্দিরে। কি হয় এখানে সেটাই দেখব এবং আপনাদেরকেও দেখাবো। পাহাড়ে প্রবেশের মুখেই দেখতে পেলাম বিশাল একটি গেট, আর এই গেট দিয়েই চলে যেতে হবে কামরূপ কামাখ্যার সেই মন্দিরে। বাংলাদেশ থেকে যারা এখানে আসতে চান তারা কিভাবে আসবেন? কামরূপ কামাখ্যা যেতে আপনাকে প্রথমেই আসতে হবে আসামের গুয়াহাটি শহরে। আর বাংলাদেশ থেকে গুয়াহাটি আসার সবচেয়ে সহজ উপায় সিলেটের তামাবিল বর্ডার এবং ভারতের ডাউকি বর্ডার। সেখান থেকে প্রাইভেট কার ভাড়া করে সরাসরি চলে আসতে পারবেন গুয়াহাটি শহরে। এছাড়া যারা আগরতলা থেকে ট্রেনে আসতে চান তারাও ট্রেনে অথবা বিমানেও আসতে পারেন। কলকাতা থেকে সরাসরি ট্রেনে অথবা বিমানে আসতে পারেন এখানে। ট্রেনে আসলে আপনাদের ভাড়া কিছুটা কম পড়বে। আর যারা বিমানে আসতে চান তারা আগরতলা অথবা কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে গুয়াহাটি চলে আসতে পারবেন। কম বেশি ভাড়া পড়বে ৪ থেকে ৬ হাজার রুপি। মনে রাখবেন বিমানের ভাড়া নির্দিষ্ট নয়, বাড়ে কমে। পাহাড়ের উপরে উঠতে উঠতে দেখতে পেলাম পাহাড়ের গায়ে সারি সারি বাড়িঘর, দোকানপাট। শুধু জাদুকর বা নারীরা নয়, সব ধরনের মানুষের বসবাস এই অঞ্চলে। ছোটবেলার সেই জাদুকরেরা কোথায়? কোথায় সেই জাদুর রাজ্য? নীলাচল পাহাড়ের পাদদেশে থেকে চূড়ায় অবস্থিত কিংবদন্তির কামাখ্যা মন্দির পর্যন্ত পিচঢালা পথ। একধারে পাহাড়ের দেয়াল, আর সেই দেয়ালের মাঝে आधुनिक टेराकोटाय दृश्यमान करा हयेछे कामाख्यार सत्ययुगेर किंबदंती और आसामेर ऐतिह्य। आरेक धारे अन्य पहाड़ेर गा घेसे रंग बेरंगेर घरबाड़ीर दृश्य। पहाड़ेर चूड़ा थेके नीचेर दृश्य असाधारण एक मनोमुग्धकर, जा देखले चोख जुड़िए जाए मन जुड़िए जाए। असाधारण ए दृश्य देखार जन्य एकटी वाच टावारও रयेছে एखाने। पहाड़ेर ढालू पथ बेये गाड़ीगुलो चमत्कार भावे ऊपरे उठे जाच्छिलो। मंदिरेर काछाकाछि चले आसतेई देखते पेलाम रास्तार पाशे सारी सारी दोकानपाट। एखाने मंदिरे देयार जन्य विभिन्न धरनेर प्रसाद रयेছে। दर्शनार्थीरा एखान थेके जिनिसपत्र किने मंदिरे दान करे थाकेन। केउ केउ आबार निजेर घरेर जन्य किने निये जान एखान थेके। बंधुरा एई जे कामाख्या मंदिरेर भेतरे जाচ্ছি, এই যে আমি আর কাকা যাচ্ছি, সাথে মুক্তার ভাই আছেন। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো থেকে আপনাকে বিভিন্ন ধরনের জিনিস মন্দিরের জন্য জিনিস কিনতে হবে। এই জিনিসগুলো আপনি মন্দিরে দিতে পারবেন। এই যে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে এখানে, এই যে দেখেন। এটা কি? এটা রুদ্রাক্ষী। হ্যাঁ রুদ্রাক্ষী। রুদ্রাক্ষী এই যে এটা হচ্ছে রুদ্রাক্ষী ফল। এই ফলটা যদিও আমি আগে দেখি নাই, এখন এই যে এখানে কামাখ্যা মন্দিরে এসে দেখতেছি। এই যে রুদ্রাক্ষী ফল, এটা দিয়ে মালা বানানো হয়। এটা কি মালা? মালা বানানোর জন্য হ্যাঁ পঞ্চমুখী রুদ্রাক্ষী। পঞ্চমুখী লিখলে আচ্ছা। ये क्या है? ठाकुर वाला सालिग्राम पूजा में रखने। अच्छा पूजा के लिए। এই যে এটা হচ্ছে পূজার জন্য। ले रहा का चैलेंज में डाल रहा। अच्छा अच्छा এটা কিসের জন্য? এটা सालिग्राम पत्थर है, पूजा में रखता है। पूजा पर रखता है, घर में रखने से लाभ होता है, घर में रखने से लाभ होता है। अच्छा अच्छा। गंदी दुश्मन नौकरी चाकरी घर में रखने से काम करता है। छोट बाजी गंदी दुश्मन ऐसा बोला। ओ अच्छा अच्छा, যারা ক্ষতি টতি করতে চায় বিভিন্ন ধরনের খারাপ কিছু করার চেষ্টা করে, এটা রাখলে আপনার অনেক উপকার হবে আর কি। এটা পূজার জন্য রাখলে, এটাই বলছিল উনি। এখানে আরো অনেক কিছু আছে। এই যে দেখেন বিভিন্ন ধরনের মালা। দোকান নেই লাগানে দেয়া দাদা। হ্যাঁ দোকান নেই লাগানো। ও আচ্ছা দোকান লাগাতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে দোকান লাগাতে দিচ্ছে না, সেটাই বলছিল। বহুত দূর সে আতা হে দাদা। কাজ আয় আপ? রাজস্থান। রাজস্থান। এই যে উনি রাজস্থান থেকে এসেছেন। রাজস্থান থেকে এসেছেন ওনারা সবাই। আপ লোক সব রাজস্থান সে আয়ে হ্যায়? আচ্ছা ঠিক আছে। এই যে ওনারা সব রাজস্থান থেকে আসছে। আর অনেক দোকান আছে, এই যে বিভিন্ন ধরনের দোকান। এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস তারা নিচ্ছে। আর মন্দিরে যেতে হলে খালি পায়ে যেতে হবে আপনাকে, কারণ এই যে এখান দিয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকবো এই রাস্তা দিয়ে, বা এই যে এই রাস্তাটা দিয়ে ঢুকবো ভিতরে। মন্দিরের ভিতরে যেতে আপনাকে খালি পায়ে যেতে হবে। যদি আপনি এখান থেকে কিছু কেনেন তাহলে আপনাকে মন্দিরে যাওয়ার জন্য তারা জুতা রাখতে দিবে, আর যদি না রাখেন তাহলে এখানে এই যে জুতা রাখার জন্য টাকা দিয়ে জুতা রাখতে পারবেন এখানে। এই যে এটা হচ্ছে জুতা রাখার একটা জায়গা, ৫ টাকা ১০ টাকার মতো লাগে। এই যে বিভিন্ন লোক উপর থেকে নেমে আসছেন মন্দির থেকে। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই মন্দির দর্শনে আসেন। সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে এই কামাখ্যা দেবীর মন্দির। कहाँ से आए आप? कहाँ से आए? कहाँ से? हाँ जूनाखाड़े से। आप जूनाखाड़े से आए? जूनाखाड़े से आए। क्यों आया? यहाँ यात्रा करने के लिए आए, माता के दर्शन करने के लिए आए। माता के दर्शन करने के लिए आया। कामाख्या के क्या क्या मिला है? ये सब तांत्रिक उन्त्रिक जो मिल रहा है वो कहाँ है? वो यहाँ नहीं, अपनी साधना के लिए आते हैं। साधना के लिए क्या फायदा है? साधना माता की साधना है, भगवान की साधना है। आप रोज आते हैं? यही अभी 2-3 दिन से हैं यहाँ। 2-3 दिन से? अभी 8 तारीख तक रहेंगे यहाँ। 8 तारीख तक रहेंगे, फिर कहाँ जाएगा? फिर जाएंगे इधर परशुराम कुंड। परशुराम वो घर उधर ही है ना? घर का है इधर, गुजरात। गुजरात का है आप? अच्छा गुजरात का है। मंदिर भेतरे प्रवेश करेई देखते पेलाम विशाल 4टी सिंहेर मूर्ति, जेगुलो सोनाली रंग करा। एवं जार माथाय सिंदूरेर रंग लागिए रखा हयेछे। एछाड़ा एखाने विभिन्न दर्शनार्थीरा मनेर बासना पूर्ण करार जोन्नो विभिन्न धरनेर पशु दान करे थाकेन एई मंदिरे। इतिहास थेके जाना जाय 12 ख्रिस्टपूर्वाब्दे नीलाचल पर्वते मंगल आक्रमणे प्रथम तांत्रिक कामाख्या मंदिरटी ध्वंस हयेछिल। एरपर अनेकबार आक्रमण हयेछे, आबार निर्माण हयेछे कामाख्या मंदिर। मंदिरेर चारपाश ओ देयाले अवस्थित विभिन्न देवदेवीर मूर्तिर गड़न देखेई ता बोझा जाय। बर्तमान मंदिर भवनटी अहोम राजादेर राजत्वकाले निर्मित कामाख्या 18 महाशक्तिपीठेर एकटी। एई मंदिरे दुर्गा पूजा सह बेश किछु बड़ उत्सव पालित हय, तार मध्ये अम्बुबाची मेला उल्लेखयोग्य। लोकविश्वास मते आषाढ़ मासे मृगशिरा नक्षत्रेर 3टी पद शेष होले पृथिवी बा धरित्री मा ऋतुमयी हय। एई समयटीते कामाख्या देवीर ऋतुमती हওয়ার घटनाके उद्यापन करा हय। एई समय मूल गृहगर्भेर प्रस्रवणेर जल विज्ञान मते आयरन अक्साइडेर प्रभावे लाल हये थाके। तखन विभिन्न अंचल थेके बहु तीर्थयात्री और साधु सन्यासी जमायत हय। केउ इच्छा पूरणे केउ निजेर तांत्रिक शक्ति बृद्धिर आशाय दिन रात यज्ञ हय एखाने। बंधुरा कामाख्या मंदिरेर एकदम भितरे आछि आर कत कथा शुनेछि एई कामरूप कामाख्यार ब्यापारे, कत किछुई शुनेছিলাম आर आजके सचक्षे देखते पाচ্ছি এই কামাখ্যা মন্দিরকে। असंख्य মানুষ এসেছেন তাদের এই কামাখ্যা মন্দির দর্শনের জন্য। তারা পূজা, তারপর বিভিন্ন ধরনের তাদের মনের বাসনা পূর্ণ হওয়ার আশায় অনেকে এসেছেন, অনেকে বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে এসেছেন। এই সেই কামরূপ কামাখ্যা, এই সেই মন্দির যে মন্দিরকে ঘিরে এত রহস্য, এত জল্পনা, এত কল্পনা, এত কিছু। কামাখ্যা মন্দিরের মূল অংশটি মন্দিরের মধ্যে পাহাড়ের গুহায় অবস্থিত। সেখানে কোনো মূর্তি নেই, শুধু নারী বিশেষ অঙ্গ আকৃতি বিশিষ্ট পাথর ও ভূগর্ভস্থ প্রস্তবনটি আছে। কালিকা পুরাণ অনুসারে কামাখ্যায় পূজা করলে সব ইচ্ছা নাকি পূর্ণ হয়, তাই বিভিন্ন দর্শনার্থী প্রতিদিন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন এভাবেই মন্দিরের ভিতরে পুজো দেওয়ার জন্য। লাইনে দাঁড়াতে হলে আপনাকে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে। এখানে কখন এসেছেন? এখানে আমি তো এসেছি एक्चुअली আমার এখানে মনের বাসা আছে। আচ্ছা, আমি লাস্ট রবিবারে এসেছি। রবিবারে পূজা দেওয়ার জন্য কখন লাইনে দাঁড়িয়েছেন মন্দিরে? হ্যাঁ হ্যাঁ, মন্দিরে এসেছি ধরে নেন আরো 1-2 ঘন্টা আগে এসেছি, 1-2 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, লাইনে দাঁড়িয়েছেন কখন? লাইনে বসেছেন কখন? আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগবে ভেতরে একদম ভেতর পর্যন্ত যেতে? কিরকম লোক আছে এখনো লাইনে? প্রচুর লোক আছে। এর আগে এসেছিলেন? আচ্ছা 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 আচ্ছা। কোন কোন জায়গা থেকে লোক আসে বেশি এখানে? সব জায়গা থেকে, পুরো ভারত থেকে। এবার জানিয়ে দেই এই মন্দির সম্পর্কে কিছু তথ্য। কিংবদন্তি অনুসারে সত্যযুগে দক্ষ রাজার কন্যা সতী দেবী দক্ষের ইচ্ছার বিরুদ্ধে যোগী মহাদেবকে বিবাহ করেন। এতে ক্ষুব্ধ হন রাজা দক্ষ। মহাদেবের ওপর প্রতিশোধ নেয়ার জন্য রাজা দক্ষ বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেন। রাজা দক্ষ মহাদেব ও সতীদেবী ছাড়া প্রায় সব দেবদেবীকে নিমন্ত্রণ করেন। এদিকে বাবার বাড়িতে যজ্ঞের আয়োজন মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতীদেবী মহাদেবের অনুসারীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। কিন্তু দক্ষের প্রতিশোধ ও সতীদেবী আমন্ত্রিত অতিথি না হওয়ায় তাকে যথাযথ সম্মান দেন না রাজা দক্ষ। তার ওপর দক্ষ মহাদেবকে অপমান করেন। অভিমানী সতীদেবী তার স্বামীর প্রতি পিতার এই অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহুতি দেন। শোকাহত মহাদেব রাগান্বিত হয়ে দক্ষ রাজার যজ্ঞ ভণ্ডুল করেন এবং সতীদেবীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী তাণ্ডব নৃত্য শুরু করেন। ফলে বিশ্বময় প্রলয় শুরু হয়। দেবতারা অনুরোধ করেন মহাদেবকে এই নৃত্য থামানোর জন্য, কিন্তু মহাদেব নৃত্য না থামালে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতীদেবীর মৃতদেহ ছেদন করে মহাদেবকে নিরস্ত্র করেন। এতে সতীদেবীর দেহখণ্ডগুলো ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে, যা পরবর্তী সময়ে হিন্দু পবিত্র পীঠস্থান হিসেবে পরিচিতি পায় ও পূজিত হয়। আমরা যেই জাদুর রাজ্যের সন্ধানে এখানে এসেছি লোকমুখ থেকে জানতে পারি সে অন্য অঞ্চল। তবে এখানেও নাকি বহু আগে মহাশক্তিধর তান্ত্রিক ছিলেন, তারা যা ইচ্ছা তাই করতে পারতেন। এখন আর নেই, তবে উৎসবের সময় বিভিন্ন অঞ্চল থেকে তান্ত্রিক সাধুরা জমায়েত হন কামাখ্যায় নিজেদের শক্তি ক্ষমতা বাড়াতে, বিশেষ দিনের একটু লাল পানি সংগ্রহের আশায়। যে তান্ত্রিকের কাছে এই লাল পানি আছে তিনি মহাশক্তির অধিকারী। প্রাচীনকাল থেকেই সাধু সন্ন্যাসী আর তান্ত্রিকদের সাধনালয়ের জন্যই হয়তো কামাখ্যার এত কিংবদন্তি। মন্দিরের বিভিন্ন জায়গা ঘুরছিলাম আর খুঁজছিলাম ছোটবেলার সেই জাদুকরেরা কোথায়, কোথায় সেই তান্ত্রিকরা, কীভাবেই তারা তন্ত্রমন্ত্র আয়ত্ত করেন। এগুলো দেখার জন্যই পুরো মন্দির চত্বর ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুরতে ঘুরতে একসময় পেয়ে যাই একজনকে। আমি এখানে আসি, থাকি, এটাই আমার কাজ, এখানে সাধনা করি, এটাই আমার ঘর, এটাই তো, এটাই সব কিছু। মা কাউকে এখানে সাধনা করলে কি কি পাওয়া যায়? মন দিয়ে কিছু মাকে যদি কেউ সাধনা করতে পারে, মাকে স্মরণ দেখতে পাবে, ভক্তি, হ্যাঁ, সে সব দিকে মা তাকে সাহারা করবে। খাবারের অভাব হবে না, টাকার অভাব হবে না, কোনো দিকে তার অভাব হবে না। মা আগে যাবে, এলে পিঠেই থাকবে। সাধনায় দম রাখতে হবে। আচ্ছা, না দে একভাবে বসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কোনো দিকে তাকানো যাবে না। মানে কেউ যদি ব্লেড দিয়ে কাটতে দাও, বগি দিয়ে কাটতে দাও, ওইভাবে যদি কেউ সাধনা করতে পারে তবেই পারে। আর কি জানতে চাই? আর যদি বলিস আরো কিছু দেখবো, তাহলে আমাকে খাইতে হবে। কি করতে হবে? আমাকে সাধনায় চলে যেতে হবে। সাধনায় চলে গেলে আমার রূপ, চেহারা সব দেখতে পারবে। এখন তো আমি সামান্য একটা মানুষ। সাধনা যখন করা যায়, জব যখন করা যায়, তখন সে মানুষ থাকে। কি হয়ে যাবে? ভগবানের আশীর্বাদ হয়ে যাবে। ভগবানের আশীর্বাদ হয়ে যাবে। আচ্ছা, এখানে যে তান্ত্রিকদের কথা বলা হয়, এটা কি আসলে আছে? অনেকে আসে? তন্ত্র মন্ত্র, তান্ত্রিক এখন বন্ধ আছে, সরকার ঘর থেকে বন্ধ হয়ে গেছে তান্ত্রিকের ক্ষমতা। আগে এখন অন্য ক্ষমতা আছে, যদি কেউ কুণ্ডলী করে, হোম যজ্ঞ বলে, হোম যজ্ঞ করলে তার ঘরে শান্তির জন্য কাজ হবে। শান্তির জন্য কাজ হবে। হোম যজ্ঞ কিভাবে করে? সেটা যজ্ঞটা হচ্ছে মা কামাখ্যার নামে হবে। মা কামাখ্যাই এটা এখানকার। যা করায় মা করায়, যা বলায় মা বলায়, যা বলাবে তাই বলবো, যা করাবে তাই করবো, যা খেতে বলবে তাই খাবো। নিহারায় মাকে ডাকতে যেমন পারি। আগে যারা তান্ত্রিক ছিল অনেক আগে, ওটা কি ছিল তখন? ওটাও তান্ত্রিক, ও বড় সাধনা করেছে। কি হইতো তখন এই মন্দিরে হাজার বছর আগে? ও মন্দিরে যখন হয়েছে তো ও তো হাজার বছর আগে, ও তো কাহিনী বাবা, ও তো ইতিহাস। ইতিহাস, হ্যাঁ, ইতিহাস। বলি চালাতে হয়েছে না, যারা তন্ত্র মন্ত্র করতো বলি চালাতে হয়েছে, নরবলি দিতে হয়েছে। নরবলি দিত, ওসবগুলো শুনে লাভ নাই। ওখানে কি, এখানে কি নরবলি হইতো তখন? সবই কিছু হতো, সব জায়গায় হতো। যারা কালী সাধনা করেছে, যারা সিদ্ধি লাভ করেছে, সবই কিছু করেছে। মানুষ বলে আগে হতো, আমার তো চোখে দেখি নাই বাবা। আচ্ছা, কাহিনী শোনা হয়েছে, কাহিনীর কথা বললো। আমার চোখে কেউ দেখে নাই যে নরবলিতে হয়। আগেকার যুগে কি করেছে জানি না, তবে আগেকার যারা সাধু সাধু ছিল ওসব করেছে। শুধু কেউ যদি মন দিয়ে নিজের ঘরের মাকে, নিজের বাবাকে, আলি দেখতে পাবে মাকে, তারপরে দেখতে পাবে ঠাকুরকে। কিন্তু ঘরের মাকে ছুঁড়ে ফেলে এসেছে, মায়ের চোখে জল পড়ছে, কোনো সাধনায় লাভ হয়। সব সাধনা শেষ, পুরে ছাই, কিচ্ছু নাই। ওম হরি মহাদেবী কৌতমিকা মহাদেবী নমঃ। আদি শক্তি মহাময়ী দেবী স্বর্গ স্বর্গী মহা। কামরূপ কামাখ্যাকে ঘিরে মানুষের জল্পনা কল্পনা এবং রহস্য জানার আগ্রহ বহু পুরানো। এভাবেই হয়তো যুগের পর যুগ রহস্যময় হয়েই রয়ে যাবে কিংবদন্তি কামরূপ কামাখ্যা।